অবশ্যই, ভিসা নেওয়ার সময় ভিসার মধ্যে এই কোম্পানিগুলোর নাম দেখে আসবেন, যাচাই বাছাই করে আসবেন। যদি এই কোম্পানিগুলোর নাম না থাকে তাহলে বুঝবেন এটা সাপ্লাই ভিসা, তাহলে আসবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা প্রবাসে আসতে চান, বিশেষ করে সৌদি আরবে, তাদের জন্য এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট। এই ভিডিওতে আমি সৌদি আরবের 6টি কোম্পানির নাম বলবো। এই কোম্পানিগুলোতে যদি আপনারা আসতে পারেন তাহলে আপনাদের জন্য খাওয়া, থাকা, ডিউটি, ওভার টাইম এগুলো নিয়ে কোনো টেনশন করতে হবে না, সেটেল হতে পারবেন। 1 নম্বর হচ্ছে আরামকো কোম্পানি। এই কোম্পানিটি হচ্ছে তেল ও গ্যাস উৎপাদনকারী একটি কোম্পানি। বিশ্বে এবছর তেল ও গ্যাসের দাম প্রচুর পরিমাণ বেড়েছে, ফলে সৌদি আরবের আরামকো কোম্পানি তেল ও গ্যাস উৎপাদনকারী কোম্পানিটি শীর্ষস্থান দখল করেছে। সুতরাং এই কোম্পানি যদি আপনারা আসতে পারেন তাহলে আপনাদের জন্য অনেক উপকার হবে এবং এই কোম্পানিতে আসার পর আপনারা সেটেল হতে পারবেন। 2 নম্বর হচ্ছে আল বিলাদিন কোম্পানি। এই কোম্পানিতে বিভিন্ন দেশ থেকে তারা ক্লিনারের জন্য লোক নিয়ে থাকে এবং কনস্ট্রাকশনের জন্য লোক নিয়ে থাকে। এই কোম্পানিতে হিউজ পরিমাণ কাজ আছে। আপনারা যদি এই কোম্পানিতে আসতে পারেন তাহলে আপনাদের জন্য খাওয়া, থাকা, ওভার টাইম, ডিউটি নিয়ে কোনো টেনশন করতে হবে না, আপনারা সেটেল হতে পারবেন। 3 নম্বর হচ্ছে সৌদি উজারা কোম্পানি। এই কোম্পানিতে অনেক লোক নিতেছে। এই কোম্পানিটি বলদিয়ার কোম্পানি, সরকারি চাকরির মতো। বেতন, ডিউটি নিয়ে কোনো টেনশন করতে হবে না, সেটেল হতে পারবেন। 4 নম্বর হচ্ছে আল নাদেক কোম্পানি। এই কোম্পানিটি হচ্ছে পানি জাতীয় কোম্পানি। এই কোম্পানিতে যদি আপনারা আসতে পারেন, আসার পর বসে থাকতে হবে না, প্রচুর কাজ আছে, কাজ করতে পারবেন, ডিউটি, ওভার টাইম, বেতন নিয়ে কোনো টেনশন করতে হবে না। 5 নম্বর হচ্ছে আল মারাই কোম্পানি। এই কোম্পানিটিও হচ্ছে পানি জাতীয় কোম্পানি এবং ফাস্টফুড জাতীয় কোম্পানি, জুস, দুধ ইত্যাদি এগুলো সাপ্লাই করে। এই কোম্পানির মাধ্যমে যদি আসতে পারেন, ডিউটি নিয়ে, কাজ নিয়ে কোনো টেনশন করতে হবে না। 6 নম্বরে আমি কয়েকটি কোম্পানির নাম বলবো। এগুলো হচ্ছে আপনার অনলাইন কোম্পানি, যেমন অ্যারামএক্স, প্যাডএক্স, নোন ডট কম, শামসা, DSL। এইগুলো কোম্পানিতে যদি আপনারা আসতে পারেন তাহলে আপনাদেরকে ডিউটি নিয়ে, খাওয়া নিয়ে, ওভার টাইম নিয়ে, কাজ নিয়ে কোনো টেনশন করতে হবে না। এগুলো কোম্পানির মধ্যে হিউজ পরিমাণ কাজ আছে, সেটেল হতে পারবেন। অবশ্যই ভিসা নেওয়ার সময় ভিসার মধ্যে এই কোম্পানিগুলোর নাম দেখে আসবেন, যাচাই বাছাই করে আসবেন। যদি এই কোম্পানিগুলোর নাম না থাকে তাহলে বুঝবেন এটা সাপ্লাই ভিসা, তাহলে আসবেন না। যদি এই কোম্পানিগুলোর নাম থাকে তাহলে আসতে পারেন। এগুলো কোম্পানি হচ্ছে সৌদি আরবের মধ্যে বেস্ট কোম্পানি।